সরকার নার্ভাস হয়ে গেছে, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এবার বিস্তারিত, আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে জাসাস আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার নার্ভাস হয়ে গেছে, কোনো স্বৈরাচার সরকার, কোনো অস্বাভাবিক সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না। এই সরকার কিন্তু এখন নার্ভাস, তারা নার্ভাস আপনারা বুঝতে পারছেন কি না, এই যে বাংলাদেশে এখন যত সব ঘটনা ঘটছে সব ঘটনা এই সরকারের ব্যর্থতার জন্য হচ্ছে। এই ব্যর্থতা কেন? যেহেতু এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, সেজন্য জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। খন্দকার মোশাররফ বলেন, অসত্য অভিযোগে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন কারাগারে? বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে তার একনায়কতন্ত্র সম্ভব না, সেই কারণে বেগম খালেদা জিয়া আজকে কারাগারে।